লাওখোয়া অভয়ারণ্যর জুড়িয়ার হুটির পারত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাটাখালক বনভোজস্থলী নতুন রূপত সজাই তুলিছে হুটির পার বন বিভাগে। নগাঁও জেলার লাওখোয়া অভয়ারণ্যর জুড়িয়ার হুটির পার খণ্ড বন বিভাগের অন্তর্গত কটাখাল বনভোজস্থলীক এইবার বন বিভাগে ন রূপত সজাই তোলার বাবে পূর্ণগতিত কাম আরম্ভ করেছে স্থানীয় বন বিভাগে। লাওখোয়া অভয়ারণ্যত অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাটাখালক বন বিভাগ আর স্থানীয় লোকর সহযোগত বনভোজস্থলী হিসাবে নতুন রূপত গঢ় দিয়ার উদ্দেশ্যে হাতি সাফারির বিভিন্ন ধরনের আকর্ষণীয় সা সরঞ্জামেরে এক নতুন রূপত সজাই পড়ার তোলার চেষ্টা চলাই আছে। হয়, দেখা গেছে যে যাওয়া বছরতো ইয়াত একটা পিকনিক স্থল হিসাবে মানুষে উপভোগ করেছিল, এইবারও দেখা গেছে যে পূর্ণগতিত কাম চলি আছে, এই বিষয়ে আপনি কি কব? হয়, আপনাদের ইতিমধ্যে দেখা পাইছে যাওয়া বছর আমি ইকো ট্যুরিজমের হিসাবে আমার কাটাখালটা আমি মুক্তি করেছিলাম। তো আপনার সহযোগিতা রাইজর সঁহারি আমি পাইছো, তাতে আমার 2018-19 বর্ষত আমি ইয়াতে মাত্র 6,000 টাকা কালেক্ট করবলে রেভিনিউ হিসাবে কালেক্ট করবলে সক্ষম হয়েছিল। কিন্তু যাবার আমি কাটাখালটো মানে অলপ সজোয়ার কারণে আর আপনার হয়তো আপনার প্রচার করেছে বিভিন্ন জায়গারপরা মানুষ আসছে, যাবার আমার 3,00,000 টাকার উপর রেভিনিউ কালেকশন হয়েছে। গতিকে আমি এবারও আশাবাদী, এবারও আপনাদের দেখা পাইছে হয়তো অল্প লেট হয়েছে যাবারত কই, যেহেতু দ্বিতীয়টো বানপানীর কারণে মানে অল্প লেট হয়েছে, এটা পূর্ণগতিত কাম চলি আছে আপনাদের দেখা পাইছে। তা খুব সম্ভব আমি নভেম্বর মাহের 1 তারিখে আকো পর্যটকের কারণে আমি মুকলি করিব পারিম বলে আমি ধারণা করেছো। যোৱা 2018-19 বর্ষত বন বিভাগে কাটাখালের পৰা প্রায় 3,00,000 টাকার রাজক কর সংগ্রহ করেছিল, এইবার আগতকৈও আটক ধুনিয়াক সজাই পড়াই তুলিবলৈ তৎপর হয়েছে হুটির পার খণ্ড বিষয়া আর DFOয়ে, যাতে এইবার আগতকৈ বেশি কর সংগ্রহ করিব পারে সেই আশাবাদী বন বিভাগ। হুটিরপার খণ্ড বন বিষয়া নসেদ আলিয়ে জানা মতে অহা 1 নভেম্বরত কাটাখাল পর্যটকের বাবে মুক্তি করার সম্ভাবনা আছে। জুড়িয়ার টমিজুদ্দিনের রিপোর্ট, অপরূপা টিভি। Thank you.
প্ৰিয় দৰ্শক, আপোনালৈ এটি বিনম্ৰ অনুৰোধ। অপৰূপ টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন। অপৰূপ টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন। অপৰূপ টিভিৰ তৰফৰ পৰা প্ৰতিভাৰ সন্ধান নামৰ এক প্ৰতিযোগিতামূলক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। প্ৰথম পুৰস্কাৰ 15,000 টকা, দ্বিতীয় পুৰস্কাৰ 10,000 টকা, তৃতীয় পুৰস্কাৰ 5,000 টকা আৰু নিচুকনি পুৰস্কাৰ 1,000 টকা ধাৰ্য কৰা হৈছে। এই অনুষ্ঠানত অসমৰ প্ৰতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো ল'ৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হ'ব। প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্ৰহণ কৰা নহ'ব। প্ৰতিযোগীসকলে নিজাকৈ ভিডিঅ' বনাই অপূৰ্ব টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 প্ৰেৰণ কৰিব লাগিব। প্ৰতিযোগিতাখনৰ ফলাফল অপৰূপ টিভিৰ বিচাৰক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব। বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব। প্ৰতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021 ঘোষণা কৰা হ'ব। এই প্ৰতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্ৰহণ কৰিব বিচাৰে তেন্তে আজিয়ে প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপৰূপ টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপ টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপ টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপ টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপ টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপ টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপ টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপ টিভিৰ পুৰস্কাৰ।